হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অমৃতসর উদ্দিন খন্দকার, জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যান্ড অর লজিক্যাল ফাংশন অর ফর্মুলা ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে অ্যান্ড অর লজিক্যাল ফাংশন বা ফর্মুলা ব্যবহার করতে পারি আজকে আমরা সেটা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী করছি, এক্সেলের সিটে আমাদের এই যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর মাধ্যমে আমরা অ্যান্ড অথবা অর অপারেটর বা ফাংশন কীভাবে ব্যবহার করতে পারে সে বিষয়ে বলছি দেখব। তো এখান থেকে এই কাজটা করার জন্য আমাদের এই ডাটাগুলোর মধ্যে এখানে কী করা আছে, প্রথমে এখানে বিভিন্ন নেম, এখানে কোন নেমের কোন জেন্ডার এবং ওয়েট এখানে আমাদের টাইপ করা আছে। তো এগুলোর মাধ্যমে আমরা কী করব, অ্যান্ড অর এই দুইটা ফাংশনের মাধ্যমে এখানে ট্রু ফলসের বিষয়টা কীভাবে বাইর করতে পারি। তো সেটা করার জন্য এখানে আমরা কী করব, প্রথমে এই যে অ্যান্ড এটা আমরা বাইর করব। তো অ্যান্ডের ফাংশনের মাধ্যমে আমাদের এখানে এটা বাইর করার জন্য আমাদের কী করতে পারি, সরাসরি আমরা ম্যানুয়ালি টাইপ করে করতে পারি অথবা চাইলে আমরা ফর্মুলা ট্যাবে যাই। এখান থেকে আমাদের এই যে লজিক্যাল আমরা ফাংশনে এখানে যাব, যার পরে এই যে অ্যান্ড আমরা এখান থেকে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা চাইলে এখান থেকে আমরা এই যে লজিক্যাল ওয়ান বা লজিক্যাল টু বা আরও একাধিক লজিক দেখায় দিয়ে আমরা এখান থেকে কী করতে পারি, আমরা অ্যান্ড ফাংশনটা ব্যবহার করতে পারি। তো এটার মাধ্যমে করতে পারি অথবা চাইলে আমরা সরাসরি এখানে ম্যানুয়ালি টাইপ করে করতে পারি। তো আমরা টাইপ করেই করি, তাহলে করার জন্য আমরা ইকুয়াল সাইন দিব। বাস তারপরে এখানে আমরা অ্যান্ড আমরা ফাংশনটা লিখলাম, লেখার পরে আমরা এখানে টেপ প্রেস করলাম। পাস করার পরে এখান থেকে আমাদের কী চলে আসছে, লজিক্যাল ওয়ান, লজিক্যাল টু এবং লজিক্যাল থ্রি। আমরা চাইলে এই অ্যান্ড অথবা অর এই ফাংশনগুলোর মাধ্যমে আমরা একাধিক লজিক্যাল দেখাই দিই ইচ্ছা করলে আমরা এখানে কী করতে পারি, আমরা এখান থেকে ট্রু ফলস বা রেজাল্টটা এখানে বাইর করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে আমি ধরুন যে কি আমি দুইটা লজিক দেখাবো। আপনার চাইলে দুইটা কেন, আপনার তিনটা চারটা বা আপনার চাইলে অনেকগুলো লজিক দেখাই দিই ইচ্ছা করলে আমরা এখানে ট্রু ফলসের বিষয়টা দেখানো আমাদের রেজাল্টটা বাইর করতে পারি। তো এখান থেকে এই দুইটা লজিকের মধ্যে আমরা প্রথম লজিক কোনটা, আমাদের এখান থেকে এই যে নেম দেওয়া আছে, প্রথম নেমটা কি এখানে যে দেওয়া আছে আমাদের কি এখানে যে ফিমেল দেওয়া আছে। তো এখানে আমাদের এই জেন্ডারের এই যে এখানে যেটা আছে ফিমেল আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এটা আমাদের কোন কলামে কোন রোতে আছে, ডি কলামের 5 নম্বর রো আছে, এখানে ডিফাইভ চলে আসছে। বাস আসার পরে এখানে আমরা দিলাম কি ইকুয়াল দিয়ে আমরা এখানে কি করলাম, ডাবল কোট দিয়ে আমরা এখানে লিখে দিলাম ধরেন যে কি মেল। মেল লিখে এখানে আমরা ডাবল কোটটা শেষ করলাম। তাহলে এখন আমরা এখানে এই ডাবল কোটটা কেন দিলাম, যেহেতু আমরা এখানে যদি কোনো টেক্সট দিয়ে কল করতে চাই এক্সেলের মধ্যে, তো সেই ক্ষেত্রে সে টেক্সের শুরুতে শেষে আমাদেরকে ডাবল কোট দিতে হয়, কিন্তু নাম্বারের ক্ষেত্রে আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এই কোন আমরা এখানে ডাবল কোট দিয়ে আমরা এখানে কি করছি, এই টেক্সটটা লিখছি। তাহলে এই টেক্সটটা মানে এই যে এখানে যে জেন্ডারটা আছে, এই জেন্ডারটা যদি আমার কি হয় এখানে মেলের সমান হয়, মানে এই যে D5 মানে এই যে এই এটা জেন্ডারটা যদি আমাদের মেল হয় এবং আমাদের এখানে যে পরবর্তী আমাদের এখানে যে লজিক্যালটা কি হবে আমাদের এখানে ওয়েটের বিষয়টা, তো এটা আমরা দেখাবো। তাহলে দেখানোর জন্য আমরা এখানে কি দিলাম, কমা দিলাম। বাস এটা কমা দেওয়ার পরে আমাদের এখানে এই যে লজিক্যালের মধ্যে যে দ্বিতীয় লজিকটা কি হবে আমাদের ওয়েট। তাহলে আমাদের এই যে ওয়েটের যে প্রথম ওয়েটটা আছে আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমরা কি দিলাম, ধরুন আমরা ইজ গ্রেটার দেন ইকুয়াল আমরা কত দিলাম 65। তাহলে আমরা এখানে কি বুঝালাম এটা দিয়ে, যে এখানে আমাদের এই যে ওয়েট যেটা আছে এটা আমাদেরকে ই কলামে 5 নম্বর রোতে আছে, এই কারণে E5 চলে আসছে। তাহলে E5 আমাদের ওয়েটটা আছে, এই ওয়েটটা যদি 65 সমান বা 65 উপরে হয় তাহলে এখানে কি আসবে, ধরেন আমাদের এই যে প্রথম যেটা দিলাম মেল পাশাপাশি 65 সমান বা উপরে হলে তখনই সে এখানে আমাদের কি আসবে, এখানে ট্রু রেজাল্টটা চলে আসবে। মানে এন্ডের ক্ষেত্রে আমাদের এখানে যদি দুইটা কন্ডিশন মানে দুইটা ক্রাইটেরিয়া, যে আমরা এখানে জেন্ডার আর ওয়েট এই যে দুইটা ক্রাইটেরিয়া দিলাম, এই দুইটা ক্রাইটেরিয়া বা দুইটা কন্ডিশন যখন ট্রু হবে তখন এখানে ট্রু আসবে, আদারস দুইটার যদি একটাও আমাদের ফলস হয় তাহলে আমাদের এখানে রেজাল্টটা ফলস চলে আসবে। মানে অ্যান্ডের ক্ষেত্রে অবশ্যই দুইটা ক্রাইটেরিয়া বা কন্ডিশন আমাদের ট্রু হইতে হয়, সেই ক্ষেত্রে ট্রু আসে। আদারস দুইটার একটা যদি আমাদের ফলস হয় তাহলে ফলস আসে, আর দুইটা ফলস হলে তো নর্মালি ফলস আসবে। তো সেটা হচ্ছে আমাদের অ্যান্ডের বিষয়। তাহলে এখান থেকে ধরুন আমরা এটা লেখার পরে এখন লাস্টে আমরা কি এখানে ব্রেকেটটা আমরা ক্লোজ করব। করার পর এখন আমরা একটা চার দিই, বাস আমাদের রেজাল্টটা চলে আসছে। তাহলে এখানে যে রেজাল্টটা চলে আসলো, এখন এই রেজাল্টটা ফলস আসছে কেন, এই যে আমাদের উপর ফর্মুলা বাড়ে বা ফাংশন বাড়ে, এই যে ফাংশনটা উপরে চলে আসছে এখানে ফলস আসছে কেন। তাহলে আমাদের এখানে তো আমরা কী দেখাইছি, যে এখানে আমাদের যে এই যে এখানে যে জেন্ডার যেটা আছে এটা আমাদের কী হইতে হবে, এখানে মেল, এবং আমাদের এখানে ওয়েট হতে হবে কত, 65 সমান বা 65 উপরে, আমরা এটা কিন্তু এখানে বলছি। কিন্তু আমাদের এখানে এখানে কিন্তু ওয়েটটা ঠিকই আছে যে 65 উপরে আছে, কিন্তু আমাদের জেন্ডারটা কিন্তু মেল নাই, এই কারণে এখানে ফলস চলে আসছে। এখন বাকিগুলো আমরা বাইর করার জন্য এই যে এখানে আমরা নিচ দিকে এই যে চিকন প্লাস চিহ্ন আসলে আমরা এখানে টান দিলাম, আর বাকিগুলো এখানে চলে আসছে। তাহলে পরেরটা ফলস, সেমভাবে আমাদের কিন্তু জেন্ডার ঠিকই মেল আছে কিন্তু আমাদের ওয়েটটা কিন্তু 65 উপরে নাই, 65 কি আছে কম আছে, এই কারণে ফলস। এটা কি আসছে, এটা আমাদের ট্রু আসছে, কেন আসছে, এটা মেল পাশাপাশি 65 উপরে আমাদের ওয়েট আছে, এই কারণে এটা ট্রু চলে আসছে। আর বাকিগুলো ধরেন যেটা ফিমেল, কিন্তু এটা ফিমেল মেল নাই,
এখন দেখেন এখানে কিন্তু ফলস এর আসছে কারণ দুইটার একটাও এখানে ট্রু না এই কারণে ফলস কিন্তু এখন যদি মনে করেন আমরা এইটাকে আবার মেল করে দেই এখানে কিন্তু ট্রু চলে আসছে এইটা আমাদের রং আছে কিন্তু এই মেল তো কারেক্ট কিন্তু 65 নাই আমাদের ওয়্যারটা কিন্তু মেল আছে এই কারণে ট্রু চলে আসছে এইভাবে অর ফাংশন বা অর যে লজিক্যাল যে এখানে অপারেটর বা ফর্মুলা বিষয়টা এইভাবে এখানে কাজ করে তাহলে আমরা এখান থেকে তাহলে যে কি দেখলাম যে আমাদের এখানে যে যে এন্ড এবং অর এখানে ফর্মুলা বা ফাংশনটা যেখানে আমরা কিভাবে মূলত এক্সেলের মধ্যে কাজ করে এবং সেই বিষয়টা কিন্তু আমরা দেখলাম তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ এন্ড অর লজিক্যাল ফাংশন অর ফর্মুলা ইন এম এস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে কাপড়ে টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি।